আগেকার কথা, কিছু ডাকু লুটে সব সোনা নিয়ে জঙ্গলের কোথাও একটা লুকোতে আসে, কিন্তু ওরা ওখানে কোনো ভালো জায়গা দেখতে পায় না। সর্দার, আমরা এতগুলো সোনা তো একত্রিত করে নিয়েছি, কিন্তু এটাকে লুকাই কোথায়? যদি আমরা একে গাছের উপরে লুকিয়ে দিই তো কারোর না কারোর নজর নিশ্চয়ই পড়ে যাবে। তুমি ঠিক বলছো কালিয়া, আমরা এই সোনা গাছের নিচে লুকাতে পারবো না। তোমরা এক কাজ করো, এখানে গভীর খাদটা খুঁড়ে এখানে সব সোনা লুকিয়ে দাও। তারপর ওই সব চোরেরা মিলে এক গভীর গর্ত খুঁড়তে থাকে। কিছুক্ষণ সময়ের মধ্যে ওরা এক গভীর গর্ত খুঁড়ে নেয়। তখনই ওই গভীর গর্ত থেকে বাজে গন্ধ আসতে থাকে। কালিয়া ওতে উঁকি মেরে দেখে তো ও নিজের চোখ বিশ্বাস করতে পারে না। ওই গর্ত থেকে শাকচুন্নিকে দেখতে পায়। ভয়ের চোখে ওর আওয়াজ বন্ধ হয়ে যায়। কি হলে কালিয়া, তোমার এরা মুখ চোখ লাল হয়ে গেছে কেন? কি দেখতে পেরেছো তুমি? তখনই দেখতেই দেখতে ওই শাকচুন্নি ওই গর্ত থেকে বাইরে এসে যায়। ও আকারে অনেক বড় হয় আর সব ডাকাত খুব ভয় পেয়ে যায়, নিজের ধুতি তুলে ওখান থেকে পালিয়ে যায়। আরে পালাও রে, এ তো একটা শাকচুন্নি, এ তো আমাদের কাঁচাই খেয়ে ফেলবে। সর্দার তাড়াতাড়ি পালাও। আরে পালাও রে, সবাই এখান থেকে পালাও, তাড়াতাড়ি বেরাও। তারপর কোনোভাবে ওরা নিজের প্রাণ বাঁচিয়ে ওখান থেকে পালিয়ে যায়। আরে সর্দার, সব সোনা তো ওখানেই রয়ে গেল, এবার কি করি? আরে কালিয়া, সোনা তো আমরা আবার লুটে নেব, কিন্তু এই মুহূর্তে প্রাণ বাঁচানোটা প্রয়োজন। তাড়াতাড়ি বেরাও, হতে পারে ওই শাকচুন্নি আমাদের পিছু করছে। তারপর ওরা ওই জঙ্গল থেকে অনেক দূর পালিয়ে যায়। পালাতে পালাতে ওরা সব এক গ্রামে পৌঁছে যায়। আরে মশাই, কি হলো? আপনারা পালাচ্ছেন কেন? আরে ব্যাপারটা কি? আরে ভাই, আর কি বলবো, আমরা পরিশ্রম করে সন্দুক ভরে সোনা একত্রিত করেছিলাম আর ওই সোনাটাকে ব্যবস্থা করতে যাচ্ছিলাম কি একটা শাকচুন্নি এসে গেল। আমরা কিছু না ভেবে ওখান থেকে পালিয়ে এসেছি। আমার কথা মারো, রাত্রির অনেক হয়েছে, তুমিও এবার বাড়ি চলে যাও। এতটা বলে ওই সব ডাকাত ওখান থেকে চলে যেতে লাগে। জাগেরা অনেক লোভী মানুষ হয়, সোনার নাম শুনে বড়লোক হওয়ার স্বপ্ন দেখতে শুরু করে। আরে বাহ বাহ, এই ভীতু লোকেরা তো সব সোনা গয়না ছেড়ে চলে এসছে, এখনই ঠিক সময় বড়লোক হওয়ার। আমাকে জঙ্গলে গিয়ে দেখতে হবে ব্যাপারটা কি। তারপর দৌড়াতে দৌড়াতে যায় আর সিধা জঙ্গলে পৌঁছে যায়। ওইখানে ও একটা বড় শাকচুন্নি দেখতে পায়। ও ওই গর্তের কাছে দাঁড়িয়ে থাকে। আরে বাপ রে, এত বড় শাকচুন্নি! ঠাকুরা তো ঠিকই বলছিল, কোথা থেকে চলে এলো? আমার খুব খিদে পেয়েছে, ওই সব পালিয়ে গেল, এখন আমরা কি খাবো? তখনই নজর এই সোনার সিন্ধুকের উপরে পড়ে। মনে হয় এই সিন্ধুকের ভেতরে নিশ্চয়ই খাবার আছে। তারপর ওই সিন্ধুকটা খুলে ওর ভেতরের সব সোনাগুলো খেতে লাগে। আরে মরে গেলাম রে, এই মূর্খ শাকচুন্নি, তুই কি করলি? সব সোনা গয়না গুলো খেয়ে ফেললি, আমার সব ইচ্ছে জল ঢেলে দিলি, এখন আমি কি করি? কিন্তু এর তো কোনো ভোজন তো ছিল না যে শাকচুন্নি হজম করে নেবে। এই সোনা গয়না গুলো শাকচুন্নির পেটের ভেতরেই থাকবে। বাস, আমাকে এই সোনা গয়না গুলো ওর পেটের ভেতর থেকে বের করতে হবে। কেননা আমি ওর পেটের ভেতরে ঢুকে যাই আর সোনা গয়না গুলো নিয়ে নি। আমি যাই গিয়ে লাল্লানকে ডেকে আনি। ও সিধা দৌড়াতে দৌড়াতে যায় আর লাল্লানের বাড়ি পৌঁছে যায়। আরে লাল্লান, দরজাটা খোলো, আমি দরকারি কাজে এসেছি। তারপর লাল্লানের বউ আসে আর জাগিরাকে দেখে খুব রেগে যায়। আরে তুমি আবার এসে গেলে, তোমায় বলেছিলাম না আমার স্বামীর থেকে দূরে থাকবে। যখনই ও তোমার সাথে থাকে কোনো না কোনো বিপদে ফেঁসে যায়। উনি ঘুমোচ্ছেন, তুমি এই মুহূর্তে চলে যাও। আরে আরে, এরকম মানবে না। আরে বৌদি, আমি লাল্লানের থেকে পয়সা ধার নিয়েছিলাম, সেটাই ফেরত দিতে এসেছিলাম। ঠিক আছে, ও ঘুমোচ্ছে তো ঘুমাতে দাও, আমি অন্য কোনো দিন আসবো। আরে দাঁড়াও দাঁড়াও জাগিরা দাদা,
তুমি আবার আসার কষ্ট কেন করবে? আমি এখনি ওনাকে ডেকে আনছি। তারপর ও সিধা দৌড়ে লাল্লানের কাছে যায়। হ্যাঁ গো, শুনছো? লক্ষ্মী তোমার দরজার সামনে অপেক্ষা করছে, তাড়াতাড়ি যাও না। লক্ষ্মীকে বেশিক্ষণ অপেক্ষা করাতে নেই। আরে বাবা, এরম বউ যেন ভগবান সবাইকে দেয়। আমি এক্ষুনি যাচ্ছি, ভগবান তুমি গিয়ে শুয়ে পড়ো। বেশি খুশি হওয়ার দরকার নেই, আমি ওই পয়সার কথা বলছি যে তোমার বন্ধু জাগিরা তোমাকে ফেরত দিতে এসেছে। আচ্ছা, আমি তো অন্য কিছু ভেবেছিলাম। জাগিরা পয়সা ফেরত দিতে এসেছে, এ কি করে হতে পারে? তারপরও জাগিরার সাথে দেখা করার জন্য বাড়ি বাইরে যায়। আরে ভাই লাল্লান, তাড়াতাড়ি করো, আমাদের এক্ষুনি শাকচুনির পেটে ঢুকতে হবে। তোমার মাথা তো খারাপ হয়ে যায়নি যে এরম উল্টোপাল্টা কথা বলছো? আরে ইয়ার, তুমি শুধু আমার সাথে চলো, আমি তোমায় রাস্তায় সব কথা বলে দেবো। যদি তোমার বউ এখন আবার দেখে নেয় তো চিক 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 করবে। তাড়াতাড়ি চলো। জাগিরা লাল্লানকে নিজের সাথে নিয়ে জঙ্গলের দিকে চলতে থাকে। আর কিছুক্ষণের মধ্যে ওরা শাকচুন্নির কাছে পৌঁছে যায়। শাকচুন্নিকে দেখে লাল্লানের চোখ মুখ লাল হয়ে যায়। তুমি তো ঠিকই বলতে ভাই, এখানে তো সত্যি শাকচুন্নি আছে, এটা খুব বড় ভাই। এই কি ডাকুরদের সোনা গিলে নিয়েছে? হ্যাঁ দাদা, আমি নিজের চোখে দেখেছি ওকে সোনা গিলে নিতে। আমাদের ওই সোনা চাই ভাই। আমরা এর পেটের ভেতরে পৌঁছে তো যাব, কিন্তু সোনাগুলো কি করে বের করব? যদি আমরা না বেরোতে পারি তো শাকচুন্নি আমাদের হজম করে ফেলবে। দাদা তুমি ভয় পেও না, আমি কোনো না কোনো উপায় বের করে নেবো বাইরে আসার। কিন্তু এবার আমরা ওর পেটের ভেতরে যাই কি করে? ওরা দুজনে দৌড়াতে দৌড়াতে যায় আর গিয়ে ওই শাকচুন্নির কাছে পৌঁছে জোরে জোরে চেঁচাতে থাকে। এই শাকচুন্নি, আমরা তোকে ভয় পাই না, দেখ তোর সামনে দাঁড়িয়ে আছি, দম আছে তোর, খেয়ে দেখা। তোর এত সাহস, আমি তোর থেকে বড় মূর্খ জীবনে কোনোদিন দেখিনি, যে নিজে আমার খামার হয়ে আমার কাছে চলে এসেছে। তা না, তোর ইচ্ছে এক্ষুনি পুরো করে দিচ্ছি। তারপর ওই শাকচুন্নি ওদের নিজের মুখের ভেতরে টেনে নেয়। রে আমি মরে গেলাম রে, আজ তো আমি বাঁচবো না, এই জাগিরা তো আমি মরিয়েই ছাড়বে। আরে মরে গেলাম রে। তারপর এই দুজন সিধা শাকচুন্নির পেটের ভেতরে চলে যায়। ওখানে অনেকগুলো কঙ্কাল ভাসতে থাকে। আরে জাগিরা ভাই, আমার মাথা খারাপ হয়ে গেছিল যে তোমার সাথে চলে এলাম। আমার বউ ঠিক বলতো, তোমার সঙ্গের জন্য একদিন আমি বিপদে পড়বো, এবার আমি কি করি? আরে ইয়ার লাল্লান, বাচ্চাদের মতন কান্না বন্ধ করো। ওই দেখো সামনে সোনার ভান্ডার রাখা আছে, আমরা তো মালামাল হয়ে গেলাম, আমাদের উপায় তো কাজ করলো। আমি না তোমাকে বলেছিলাম শাকচুন্নির পেটের ভেতরে সোনা আর ভান্ডার আছে? কিন্তু ভাই, আমরা সোনা গয়নাগুলো ওর পেটের থেকে বের করবো কি করে? এই মুহূর্তে তো আমাদেরই প্রাণের ঠিক নেই, এই সোনা গয়নাগুলো কি করব? এই শাকচুন্নি তো কিছুক্ষণের মধ্যে আমাদের হজম করে নেবে। জাগিরা ভাই কিছু করো, খুব কম সময়, না হলে আমরা শেষ এখানেই। দাদা এখন তো আমারও ভয় লাগছে, এর পেটের ভিতরে যাওয়ার উপায় তো জানতাম, কিন্তু বাইরে কি করে বেরোবো সেটা তো আমি জানি না। এ তো না চোখরে জাগিরা, এ তুই কি করে ফেললি? হে এবার আমার কি হবে? হে ভগবান, আমি শাকচুন্নির পেটের ভেতরে মরতে চাই না। হে প্রিয়তম, তুমি কোথায়? আরে এরা কোথায় চলে গেল? নিশ্চয়ই এই জাগিরা একে নিজের সঙ্গে নিয়ে গেছে, কিন্তু অনেক দেরি হয়ে গেছে, এতক্ষণ এরা ফিরত এলো না কেন? কোথাও এরা কোনো বিপদে পড়ে যায়নি তো? আমি এদের খুঁজে বার করতে হবে। তারপরও লাল্লানের খুঁজে বেরিয়ে পড়ে। তখনই একটা লোক দৌড়িয়ে ওর গাছ দিয়ে বেরিয়ে পড়ে। আরে পালাও রে, জঙ্গল শাকচুন্নি আছে, মরে গেলাম রে। আরে ভাই দাঁড়াও দাঁড়াও, কি হলো, তুমি এরকম ভয় পেয়ে কেন আছো? আরে কি আর বলবো বোন, জঙ্গলে এক শাকচুন্নি এসে গেছে, ও আমার সামনে দুটো লোককে জ্যান্ত গিলে নিয়েছে। এখানে থাকাটা ঠিক নয়, তুমি তাড়াতাড়ি এখান থেকে চলে যাও। হে ভগবান, এই শাকচুন্নি আমার স্বামীকে তো গিলে নেয়নি। তারপর ও ওই শাকচুন্নির খোঁজে জঙ্গলে ঢুকে যায়। কিছুক্ষণ হাঁটার পর ও ওই শাকচুন্নিকে দেখতে পারে। হে ভগবান,
এ তো অনেক বড়, নিশ্চয়ই আমার স্বামীকে গেলে নিয়ে থাকবে। আমায় কিছু না কিছু করতে হবে। তারপর ও নিজের ঘরে ফেরত যায় আর বাড়িতে রাখা মাটির তেল উঠিয়ে নেয় আর ওটা নিয়ে আবার জঙ্গলের দিকে ফেরত যায়। কিছুক্ষণের মধ্যে ও ওই শাকচুনির কাছে গিয়ে পৌঁছে যায়। এই শাকচুনি দেখ, আমি তোর সামনেই দাঁড়িয়ে আছি, ক্ষমতা থাকলে আমাকে খেয়ে দেখা। আরে বাহ, আজকের দিন তো অনেক ভালো যাচ্ছে, আজ তো আমার খাবার নিজেই আমার কাছে চলে এসে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, আমি তোমার ইচ্ছে এক্ষুনি পূরণ করে দিচ্ছি। তারপর ওই শাকচুনি নিজের মুখ খুলে ওকেও নিজের পেটের ভেতরে ঢুকিয়ে নেয় আর ও নিজের স্বামীর কাছে পৌঁছে যায়। লাল্লান এখন নিজের বউকে ওখানে দেখে আশ্চর্য হয়ে যায়। আরে প্রিয়তমা, তুমি এখানে কি করছো? তুমি কি আমার প্রাণ বাঁচানোর জন্য এসেছো? আমায় ক্ষমা করে দাও, আমি তোমার কথা না শুনে খুব বড় ভুল করেছি। কোনো ব্যাপার না, এখন আমাদের তাড়াতাড়ি এখান থেকে বেরোতে হবে। বৌদি আমায় ক্ষমা করে দাও, আমার জন্য লাল্লান্ন এখানে ফেঁসে গেছে। কিন্তু বৌদি এতে কি আছে? এতে মাটির তেল আছে, এতে শাকচুনির পাচন শক্তি খারাপ হয়ে যাবে আর বমি করার জন্য মজবুর হয়ে যাবে আর আমরা এর পেট থেকে বাইরে বেরিয়ে যাব। তারপর জাগিরা সব তেল ওর পেটে ঢেলে দেয় আর কিছুক্ষণের মধ্যে শাকচুনির পাচন খারাপ হয়ে যায়। আরে এ আমার কি হতে লাগলো? এ হঠাৎ আমার বমি করার মন কেন হচ্ছে? তারপরে শাকচুনি বমি করতে লাগলো। আমার মনে হয় এই শাকচুনি বমি করবে, আমাদের এখন তৈরি থাকতে হবে। দাদা দাঁড়াও দাঁড়াও, আমাদের সব শুনে একত্রিত করতে হবে। মনে হচ্ছে তুমি এখনো শিক্ষা পাওনি। হ্যাঁ গো, শোনো, তুমি চুপচাপ এখানে দাঁড়িয়ে থাকো, আমাদের ব্যাস বাইরে আসতে হবে। আমাদের সোনা টোনা না, নিজের প্রাণ বেশি জরুরি। তুমি চুপচাপ এখানে দাঁড়িয়ে থাকো ব্যাস। ঠিক আছে ভাগ্যবান, তোমরাই সবসময় ঠিক হও, আমরা পুরুষরাই তোমাদের বুঝতে পারি না। তারপর জাগিরা সোনার লোভে সোনা একত্রিত করতে লাগে। এর মধ্যে ওই শাকচুনি বমি করে দেয় আর লাল্লান আর ওর বউকে বাইরে বের করে দেয় আর বাইরে বেরিয়ে ওরা দুজন ওখান থেকে পালিয়ে যায়। কিন্তু সোনার লোভে জাগিরা ওখানেই ফেঁসে যায়। আরে শাকচুনি তোর না শোক, আমি তো এখানেই রয়ে গেলাম, কৃপা করে আমার বমি করে দাও না। হে শাকচুনি বমি কর না, হে ভগবান আমার লোভে ফেঁসে গেলাম। হে ভগবান আমি কি করি, এখান থেকে কি করে বেরোই?